2024 সালের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ। সোমবার হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ২০০৭ সাল থেকে শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা, ন্যায়, নারীর ক্ষমতায়নের পক্ষে সাহস, শক্তি ও নেতৃত্ব প্রদর্শনকারী নারীদের এই পুরস্কার দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, আইনজীবী ফাউজিয়া করিম 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লড়াই করছেন। বাংলাদেশ ছাড়াও অনুষ্ঠানে মিয়ানমার, আফগানিস্তান, ইরান, জাপান, মরক্কো সহ বিভিন্ন দেশের 11 নারীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।